অবশেষত ব্যর্থতা স্বীকার করিলে মুখ্যমন্ত্রী তরুণ গগৈদেৱে। রাভা হাসাং এলাকাত পঞ্চায়েত নির্বাচন পাতিলে পরিস্থিতি ভয়ানক হব বলে হকিয়াই দিছিল বিভিন্ন রাভা সংগঠনে। কিন্তু তরুণ গগৈ সরকারে সেই হকিয়নিক গুরুত্ব নিদি রাভা হাসাং এলাকাত পঞ্চায়েত নির্বাচন পাতিবলৈ বদ্ধপরিকর হয়ে উঠিল। ফলত জ্বলি উঠিল রাভা হাসাং এলাকা। দিশপুরত অনুষ্ঠিত এখন সংবাদমেলত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে স্বীকার করে রাভা হাসাং এলাকাত পরিস্থিতি এনে ভয়াবহ হব বলে সরকারে ভবা নাছিল। স্ট্রংসর পরাও এই বিষয়ে পর্যাপ্ত তথ্য পোৱা নাছিল সরকারে। এতিয়া রাভা হাসাং এলাকাত ভয়াবহ হাহাকার ধ্বনিত হয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে। 20 জনক মানুষের অমূল্য প্রাণ হানি হয়েছে। সরকারে 3 জনক মন্ত্রীক হিংসাজর্জর অঞ্চল প্রেরণ করেছে পরিস্থিতি বুঝ লওয়ার বাবে। ইমানৰ পাছতো মুখ্যমন্ত্রী সংবাদমেলত কয় রাভা হাসাং অঞ্চলৰ 78% মানুহেই নির্বাচন বিচাৰে। রাভা হাসাঙৰ পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী জনায় কয় দেয়ার আর 552 পোলিং স্টেশন ইন দ্য রাভা হাসাং এরিয়া কামরূপ এন্ড গোয়ালপাড়া মেইনলি কামরূপ এন্ড গোয়ালপাড়া দেয়ার আর 552 308 ইন গোয়ালপাড়া 244 ইন কামরূপ 244 সো 552 আউট অফ দ্যাট 381 হ্যাঁ ইয়া আউট অফ দ্যান থ্রি পুলিং টুক প্লেস ইন 381 আউট অফ 52 আউট অফ 52 381 পুলিং দি টেক প্লেস ইন দ্য রাভা হাসাং ইজ নট আই এম টকিং অফ এ টোটাল দিজ আর দ্য রাভা হাসাং এরিয়াস আই এম নট টকিং অফ দ্য হোল এরিয়া সো আউট অফ দ্যাট মিন্স 68% ইন পুলিং স্টেশন ভোটিং ডিড টেক প্লেস ওনলি ডিসরাপ্টেড ওনলি 171 আউট অফ 552 সো ইট ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট মেজরিটি এরিয়া বাস মেজরিটি এরিয়াস ইলেকশন ডিড টেক প্লেস vast majority areas. Here also, large number of they wanted to, yes, it is a miscreant they wanted, they didn't allow them to. Even out of 71, it's not that nobody wanted to cast their vote. Yes, in fact, only 18 nomination paper places. 18 places, there was no nomination. No nomination. Rest, everybody nomination was filed. 18. 118. So that means majority people, they want the election. This is a clear indication. It is they, certain group, there are people who didn't want to. You see, they didn't want to disrupt the cases. In spite of all disruption, in spite of all, 68% polling station, the polling station of the Rava Hasang, I'm not talking of the whole whole areas. You see, this is our case. In other places in the whole state, you see, in the third phases, only 22 places there will be repolling. 22 places. Rest, of course, by and large, except in one, two, three cases, the minor incidents are there. One date also took place in the Silsar place, one date is a place also. Now, of course, everybody is criticizing is, you see, we are performing our constitutional duty. You see, we are performing our constitution. We are committed to democracy. Those, you see, who didn't hold panchayat election, AJP didn't hold panchayat election. BJP that time also didn't insist for panchayat. They were criticizing for holding panchayat election. Am I doing anything wrong by holding panchayat or even autonomous count in election also? I want to hold all the election. You see, normally government doesn't want to hold election. They don't want to, what you call, decentralized power. They want to concentrate power. I'll be too happy. I could nominate. You see, in panchayat I could nominate. I could nominate Rava Hasang. I could put my own man. But in spite of that, why I have decided to go for it? Because we are committed to democratic principle. রাভা হাসাঙৰ অখান্তিত
রাজনৈতিক শক্তি তথা তৃতীয় শক্তি আছে বলে মুখ্যমন্ত্রীজনে কয়। সরকার বিরোধী শক্তির বিষয়ে উল্লেখ করে তেওঁ কয়, রাজনৈতিক ষড়যন্ত্র সদায় থাকে, আজি বলে নয়, আই এম নট সেইং দ্যাট রাজনৈতিক ষড়যন্ত্র এতিয়া আছে, এইটো সদায় থাকে, ইজ এ ফ্যাক্ট, এইটো লুকা কথাটো নয়। সংবাদমেলখনত মুখ্যমন্ত্রীজনে ঘোষণা করে জ্বলি যাওয়া গৃহসমূহ সরকারে ইন্দিরা আবাস যোজনার দ্বারা নির্মাণ করে দিব। অন্যহাতে হিংসাত নিহত প্রতিজনের পরিয়ালক সরকারে 5,00,000 টাকাকৈ আর আহত সকললৈ 50,000 টাকাকৈ সাহায্য আগবহাব বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে রাভা হাসাঙৰ হিংসার ন্যায়িক তদন্ত করা হব, দরকার হলে CBIৰ দ্বারা তদন্তর ব্যবস্থাও করা হব বলে তেওঁ ঘোষণা করে। মুখ্যমন্ত্রীজনে হিংসা জর্জরিত অঞ্চল রাইজক শান্তি সম্প্রীতি বজায় রাখবলৈ আবেদন জানায় আর গণতন্ত্র বর্তায় রাখবলৈ নির্বাচন অনুষ্ঠিত করা খুবই জরুরি বলে উল্লেখ করে। ক্যামেরা পার্সন সুশান্ত দাসের সঙ্গে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।